আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনাদের জন্য, কারণ আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন সবাই আমাকে খুবই কমেন্ট করে জানতে চাচ্ছেন যে ভাই এই বিষয়টা, সেটা আমি আপনাদেরকে বলবো। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সবাই কিন্তু স্পেনের ভিসার জন্য অ্যাপ্লাই করেন এবং ইউরোপের অন্যান্য দেশের ভিসার জন্য অ্যাপ্লাই করে, কিন্তু সবাই যে ভিসা পায় তা কিন্তু না। কিছু কিছু আবার এই রিজেক্টও করে, এবং রিজেক্ট করলে যে আপিল করবেন কি করবেন না এবং আপিল করলে এটা রেজাল্টটা কি, সেই বিষয়ে আমি আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এই, যে এই বিষয়টা আপনাদের যদি জানা থাকে যে আপিল করলে কি হয় এবং কীভাবে আপিল করতে হবে, তাহলে আপনাদের ভিসা কি কনফার্ম কি না, সেই বিষয়টা আজকে ক্লিয়ার হয়ে যাবেন যারাই জানতে চাইছেন, অনেকেই জানতে চাইছেন। তো আমি আপনারা জানেন ভিউয়ার্স, এই জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলটি আমি সকল তথ্য স্পেনে ইনফরমেশন দিয়ে থাকি, এবং আমার এই যত তথ্য আছে ইনফরমেশন এবং আমার সাথে পরামর্শে কিন্তু ফ্রি। আপনারা ভিডিওতে কমেন্ট করবেন, আমি কমেন্ট উত্তর দিয়ে দেবো। আর যদি আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে চান কীভাবে জমা দিবেন, সেই বিষয়ে যদি আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে চান, আমি কিন্তু ফি নির্ধারণ করছি। আপনারা জানেন 500 টাকা বিকাশ করে স্ক্রিনশট দিবেন, তারপরে সব সময় আমার সাথে কথা বলতে পারবেন। শুধু একবার দিয়ে একবার কথা বলবেন না, সব সময়ের জন্য ফ্রি, যে কোনো সময় আমি অ্যাড দিয়ে রাখবো। তো আপনারা যে কোনো টাইমে আপনারা ফোন দিয়ে আমার সাথে পরামর্শ নিতে পারেন কীভাবে অ্যাপ্লাই করবেন, এ টু জেড তথ্য। অনেকেই কিন্তু অনেক বিষয়ে যারা লেখাপড়া জানে বেশি জানে তারাও কিন্তু, এবং বেশি কিছু জানে এই সম্পর্কে কিছু কম জানে, আবার যারা অল্প লেখাপড়া তারা কিন্তু অনেক বেশি জানে। তো সবারই কিন্তু এক সাইড না এক সাইড একটু দুর্বল আছে, তো সবাই সব কিছু বোঝে না। আপনারা যারা না বোঝেন, একটু যাদের একটু দুধা থাকে, অবশ্যই আমার সাথে আপনারা ডিসকাস করবেন, কোনো সমস্যা নেই। আর ভিডিওতে কমেন্ট করলে এটা ফ্রি, আমি উত্তর দিয়ে দেবো কমেন্টে। আচ্ছা গেল, এখন আপনাদের জন্য আরেকটা সুখবর আমি বলি, সেটা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমার যে নেক্সট ভিডিও সেই ভিডিওতে আসবে স্পেনের ভিসা বাংলাদেশ থেকে, প্লাস পৃথিবীর যে যেখানে আছেন কীভাবে অ্যাপ্লাই করবেন, এ টু জেড হাতে কলমে আমি আপনাদেরকে বলে দেবো। এই ভিডিওটা যদি দেখেন, সামনের নেক্সট ভিডিওটা, আপনাদের আর কারোর সাথে পরামর্শ দরকার হবে না, আপনারা নিজেরা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন, নিজেরা নিজেরা জমা দিতে পারবেন। আমি একটা হাতে কলমে এ টু জেড কোথায় জমা দিবেন, কোথায় ফর্ম তুলবেন, কী কী লিখবেন, ফি কোন জায়গায় জমা দিবেন, কোন জায়গায় এম্বাসি, সব কিছু এ টু জেড তথ্য ওই নেক্সট ভিডিওতে পাবেন। তো আজকে এই ভিডিওর মেন কথা আমি শুরু করি, সেটা হচ্ছে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে ধন্যবাদ। আর চ্যানেলটি আপনারা যাদের মনে করেন দরকার এই চ্যানেল, এই ইনফরমেশন, যারা ইউরোপে আসবেন স্পেনে আসতে চান, তারা একমাত্র আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন, আর যখন ভিডিও দিয়ে আপনারা পেয়ে যাবেন এই জন্য নোটিফিকেশনটা অন করে দিবেন। আর আমার পার্সোনাল যে নাম্বার স্পেনে থাকি আপনারা জানেন, 00034, এটার কোড নাম্বার স্পেনের 6021566633, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, এছাড়া ইমো ভাইবার ওইটা সেইটা আপনারা কিছুদিন অফ করেন না। আর ফেসবুকে একটা রিকোয়েস্ট দিতে পারেন, সেটা অবশ্যই আপনাদের পরিচয় দিবেন, কোনো প্রোফাইল লো কার্টুনের ছবি এই সমস্ত বক্কর সক্কর আমি দেখি না। আচ্ছা গেল, আসি মূল কথা, সেটা হচ্ছে যারা এই স্পেনের ভিসার জন্য জমা দিয়েছেন, ভিসা আলহামদুলিল্লাহ পেয়ে গেছেন, ভালো কথা, ভিসা পেয়েছেন, আপনারা তো টিকিট কেটে আপনারা আসবেন। আচ্ছা গেল, আর যারা পান নাই, আপনাদের রিজেক্ট করছে, তো রিজেক্ট করলে কি করবেন, আপিল করবেন কি করবেন না? হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই আপনারা আপিল করবেন, কারণ এখন বর্তমানে, যেমন আগে আপিল করলে নেগেটিভ আসতো রেজাল্টটা বেশিরভাগই, কিন্তু এখন 98% আপিলের রেজাল্ট পজিটিভ আপনারা পাবেন। আর আপনাদেরকে আমি বলে দেই, যারা স্পেনের ভিসার জন্য জমা দিবেন, বাংলাদেশ থেকে রিজেক্ট করুক বা মিডল ইস্ট থেকে রিজেক্ট করুক বা সাউথ আফ্রিকা বা মালয়েশিয়া, যে যেখানে আছেন যেই জায়গা থেকে রিজেক্ট করুক, আপনাদেরকে রিজেক্টের একটা পেপার দিবে, এবং পেপারে কয়েকটা অপশন আছে, সেই অপশনে টিক মার্ক দিয়ে দিবে, ভিউয়ার্স টিক মার্ক দিয়ে দিবে। তো টিক মার্কগুলা ও এই যেটা টিক মার্ক দিবে সেটার অর্থ হচ্ছে এই কারণে আপনাকে রিজেক্ট করছে। তো এই কারণে যদি রিজেক্ট করে, সেই পেপারটা আপনারা যদি না বোঝেন, এই পেপারের কপি আমার কাছে পাঠাবেন, আমি সেটা দেখব, দেখার পরে যে আমি বুঝবো যে এটা কী কারণে রিজেক্ট করছে আপনাদেরকে। এবং সেই রিজেক্ট ধরেন একটা কারণে রিজেক্ট করছে, আর এই পেপারটা ফালতা আছে, মানে বাকি আছে এই পেপারটা, তো এই পেপারটা যদি বাকি থাকে সেই পেপারটা আমরা ম্যানেজ করব, আমরা সেই পেপারটা সংগ্রহ করে
তারপরে আবার জমা দিব, আপিল করব আমরা। আর আপিলে কিন্তু ফি দিতে হয় না, আপনারা জানেন। আপিলে শুধু যার মাধ্যমে আপিল করবেন, যে উকিলের মাধ্যমে আপিল করবেন, উকিলকে কিছু চার্জ দিবেন। আর আপিল নিজে নিজেও করা যায় ইন্টারনেটে, অনলাইনে নিজে নিজেও করা যায়। অনেকেই এটা পারে না, একজনের সাহায্য নেয়, সাহায্য নিলে ভালো। তো বাংলাদেশে যারা আপিল করবেন, আপনারা যদি উকিলের নাম ঠিকানা না জানেন, সমস্যা নয়, আমার কাছে আপনারা তথ্য নিতে পারেন, আমি বলে দেবো যে তার মাধ্যমে করেন। এমন অনেকেই আছে করে, আপিল করে দেয়, তাদের রেজাল্ট ভালো। এবং আপনারা যারা এই রিজেক্ট হয়েছেন ভিসার জন্য, মনে করছেন যে না স্পেনের ভিসা দেয় না, আরে ভাই স্পেনের ভিসা দিলেও না আপনাকে রিজেক্ট করলো, আপিল না করলে রেজাল্ট আসবে কেমনে? একজন মানুষ যদি পরীক্ষার মধ্যে, অনেকে স্টুডেন্ট কিন্তু ভালো রেজাল্ট করে এবং ভালো রেজাল্ট করার পরে কিন্তু একটা সাবজেক্টে এসে ফেল করলো দেখাইছে, তাই ছাত্রের কিন্তু এটা ওর রাইট থাকে যে ও রেজাল্ট এটা ই করতে পারে, মানে চ্যালেঞ্জ করতে পারে ওর পরীক্ষার খাতাটা, যে ও ফেল করতে পারে না কিছুতেই না, নাম্বার আরও বেশি পাইতে পারে। এটা কিন্তু একটা সবার ধৈর্য আছে। আপনারা চাইলে কিন্তু এই এই বিষয়টা, এই যে আপিলের যে বিষয়টা, যে আমাকে কেন দিবে না, আমি ভিসা পাওয়ার যোগ্য, এটা আপনারা ফাইট করতে পারেন, এটা আপনার অধিকার। আর এই ভিসা যখন এই আপনাকে দুইটা রিজেক্ট করবে, দুইটা মানে দুইটা কারণ দোষ হবে যে এই দুই কারণে আপনাকে দেওয়া হয় নাই, এই দুই কারণ আমরা সলভ করে আবার জমা দিবেন। তো এই হচ্ছে অবশ্যই আপনারা ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন, অবশ্যই আপনারা এই আপিল করবেন। ভিসা যদি না দেয় আপনাদের, অবশ্যই আপিল করবেন, কারণ আপিল করতেই হবে, এটা এই ভুল করবেন না। এটা আমার আমার যে রিকমেন্ড থাকলো যে আপনারা অবশ্যই আপিল করবেন। আপিলে তারপরে দেখা যাইব যে আপিল ভিসা কী করে না দেয়। যদি আপনাদের এ টু জেড তথ্য যদি সব ঠিক থাকে, আপনাদের পেপার যদি সব রাইট থাকে, কোনো ফলস তথ্য না দেন, ভিসা দিতে আপনাকে বাধ্য। স্পেন ইমিগ্রেশন এইভাবে সেটিং করছে যে এই এই পেপার্স থাকলে আপনি ভিসা পাবেন 100%, তাহলে আপনি কেন ভিসা পাবেন না? অবশ্যই ভিসা পাবেন। তো যারাই এই আপিলে ভয় পাইতেছেন, ভয়ের কোনো কারণ নেই, আপনারা অবশ্যই আপিল করবেন এবং আপিলে রেজাল্ট আসবে। আর আপনাদের জন্য কিন্তু আমি বলে দিলাম যে নেক্সট যে ভিডিও আছে, কীভাবে জমা করবেন স্পেনে ভিসার জন্য, এ টু জেড সকল তথ্য আমার নেক্সট ভিডিওতে পাবেন। আমি ভিডিওটা তৈরি করতেছি সকল তথ্য নিয়ে, আর আমি আপনাদের নিয়ে কাজ করি। অবশ্যই আপনারা এই আমার ভিডিওগুলো শেয়ার করে দিন, যাতে অন্যান্য মানুষ যারা আছে দেখতে পায়। এবং আপনাদের কাছে আমি এত সাড়া পাই, এত ভালোবাসা পাই, সেটা মানে অবিশ্বাস্য। আপনারা অনেকে আমাকে অনেক টাকা পয়সা সাথেন, কিন্তু আমি আমি টাকা পয়সার দারদারি না, আমি এদেশে কাজ করি, কাজকর্ম করে রাখাই। কিন্তু আপনি এই ফিটা অনেকে বলতে পারেন যে ফি কেন নেন, ফিটা নেই একমাত্র আপনি, আমি যাচাই করি কে স্পেনে আসতে চায় আর কে ফাও কথা বলতে চায়। যেমন বাংলাদেশে আমরা সবাই কিন্তু মাগ না পাইলে আলকার তো খাই, এটা তো এই জন্য এই ফিটা দেওয়ার মানে সে সিরিয়াস, সে আসবেই, এটা আর কিছু না। আর তারপরে যার টাকা পয়সা নাই, যার 500 টাকা নাই, তারা সমস্যা নাই, এভাবে আমার সাথে কথা বলেন, কোনো সমস্যা নাই, আমি এভাবেই সার্ভিস দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিন। আর আমার পার্সোনাল নাম্বার যেটা 0034, কোড নাম্বার 6021566333, এই হচ্ছে আমার নাম্বার। তারপরে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন আমার নাম্বার, ডেসক্রিপশন বক্সেও দেখতে পারবেন, এ টু জেড সকল কিছু এখানে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে ভালো ভালো আরও তথ্য দিতে পারি আপনাদেরকে। এই আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিসা একবার রিজেক্ট হলে অবশ্যই আপিল করবেন, এটার কোনো সেকেন্ড অপশন নাই, আপিল করবেনই। কীভাবে আপিল করতে হয়, কী করতে হয়, সেটা আমার সাথে পরামর্শ করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।